আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। কে মেহমান আসছিল, হঠাৎ করে বিকালবেলায় মেহমান আসছিল, তারা হুড়ো করে মানে দেখেন নাস্তা রেডি করেছি, দিয়েছি। মানে আমি আর ক্যামেরা করতে মনে ছিল না, কারণ আমি নাস্তা রেডি করব নাকি, হঠাৎ করে আসা। তো এখন এগুলি গুছিয়ে রাখবো, যতক্ষণ না গুছাবো ততক্ষণ শান্তি লাগবে না। মানে গুছিয়ে তারপরে নাস্তা রেডি করব। তা আমি এগুলি একটু মুছে তারপরে শোকেসে গুছাই রাখি। সকালে নাস্তা করে নাই, বিস্কিট খেয়ে পড়তে বসেছে। এখন শুধু একটু রুটি দিয়ে দিব। নো, দেখেন এটা হচ্ছে আম্মা পিঠা দিছিল, ওটা আমি রাত্রে একেবারে দুধ আর জোলা খেজুরের গুড়ে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখেন ফুলের টই টম্বুর হয়ে গেছে, এখন এটা খেতে অনেক মজা হবে। গরম করে খাওয়া যাবে বা এমনি খাওয়া যাবে। যেগুলি সবজিগুলি কেটে নিয়েছি, ফুলকপি, সিম আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি করব, আর মাছ দো পেঁয়াজও করব। রান্না বান্নার অনেক লেট হয়ে গেছে, তো যখনই আমি এই চিংড়ি মাছ আর সবজি দিয়ে রান্না করি তখনই আমার কিন্তু একটা কথা মনে পড়ে, মানে একটা স্মৃতি বলতে পারেন, বিয়ের পরের ঘটনা। তো আমার যখনই এটা রান্না করি তখনই মনে পড়ে কথাগুলি। আসলে মানুষের ভুল থেকে কিন্তু শিক্ষা নেয়, হ্যাঁ। তো আমারও সেটা হয়েছে, আমার বিয়ের 2 দিন পরে আমি যখন আমার শ্বশুরবাড়ি এসেছিলাম, তো আমি আম্মুর জন্য খুব কান্নাকাটি করতেছিলাম, মন খারাপ ছিল। তখন তো আমাকে বলছে তোমার শ্বশুরের জন্য একটু সবজি রান্না করো, তোমার হাতের একটু তরকারি খেতে চায়, রান্না করা
খাবার খেতে চায়। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমার এরকম ফুলকপি, সিম, আলু, গাজর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে দিয়েছিল। আমি কি করেছি, সবজিগুলি কেটে নিয়ে আমার মনে নাই রান্না করলাম। রান্না করার পর আম্মা আব্বাকে খাইতে দিলাম, আমার শ্বশুরকে খেতে দিলাম। খাওয়ার পরে এত মজা হয়েছে আসলে, সবজিটা মানে মাখা মাখা করে রান্না করেছিলাম, অনেক মজা হয়েছে। যখন খেতে গেছি তখন আমার মনে হলো যে আমি তো সবজিটা ধুই নাই, আধুয়াই মানে কেটে রান্না করে ফেলছি, বুঝছেন? মানে আমার সবজিটাকে কাটছি, কাটার পরে আমি ওই বেসিনের নিচেই রেখে দিছি, মানে বেসিনের ভিতরে রেখে দিছি মানে ধুয়ে নিব, কিন্তু আমার আর ওইটা মনে ছিল না। তো আমি কি করেছি, চিংড়ি মাছ দিয়ে একেবারে রান্না করে ফেলছি। পরে আমি যখন খেতে গেছি তখন আমার মনে হয়েছে কিন্তু মানে আধোয়া সবজি রান্না করেছে। পরে এটা আমি কাউকে বলি নাই, তখন থেকে আমার ওই জিনিসটা যখনই সবজি রান্না করতে যাই চিংড়ি মাছ দিয়ে, তখনই আমার এই জিনিসটা মাথায় আসে। তখন আমি কি করি, এখন আমি সবজি আগে ধুয়ে নিই, সবজিগুলি আগে ধুয়ে তারপরে কাটি, তারপর কাটার পরে আবার ধুই। মানে আমার এমন ভুলের থেকে এমন শিক্ষা হয়েছে যে মানে আমি আগে সবজি ধুয়ে নিই, আস্তে ধুয়ে নিই, ধুয়ে তারপরে কেটে তারপর আবার ধুই। এই কথা কেউই জানে না, শুধু আমার আম্মুরে বলছি, আম্মু হাসতেছে, বলে তো শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি জানে। আমি বললাম যে না জানে না, জানলেও কিছু বলতো না, হাসতো, কারণ আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল। মানে আমার সুখে উনি সুখী হতো, আমার দুঃখে উনি দুঃখী হতো, এতটা ভালো মানুষ ছিল আমার শ্বশুর। আসলে বেঁচে নাই, আল্লাহ ওনাকে বেস্তবাসী করুক, এটাই বলবো। এখনও আমার মেয়ে কান্না করে, আমি কান্না করি, এত এত খারাপ লাগে যখন ওনার কথা মনে পড়ে। ঠিক আছে, তো আজ অনেক না জানা কথা আপনাদেরকে বলে দিয়েছি, যেটা এখনও আমার শ্বশুরবাড়ির কেউই জানে না। অনেক না জানা কথা আপনাদেরকে বলে দিয়েছি, আমার আম্মা জানে আর কেউই জানে না। তো আপনাদের সাথে আজকে শেয়ার করে কথাটা শেয়ার করছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি মাছটা ভেজে নিচ্ছি, ভেজে তারপরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করব। এই তো আমি চিংড়ি মাছটার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, এখন এটা বসিয়ে দিব। আমার মাছ তো পেঁয়াজু হয়ে গেছে, আর এখানে সবজি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেছি, আমার রান্না বান্না হয়ে গেছে। আমি একটু চুপ করছি, তো শীতের সময় একটু গরম গরম আসলে। হেলদি একটা খাবার আসলে, চুপটা অনেক হেলদি, ঢোকে দিয়ে আসি।
তো আজকে আমি বিদায় নিব সবার কাছ থেকে, আর ভিডিও লং করব না। তো প্রতিদিনের মতো একটা রিকোয়েস্টে করব, আমার ভিডিওর কোনো অংশ যদি বিন্দু মাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আর যারা আমার ভিডিওগুলি পেতে চান, দেখতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।